আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ট্যুর দিছি ঈদ উপলক্ষে ফ্রেন্ডস গ্রুপ। আমরা আজকে আমাদের ট্যুরটি সম্পূর্ণ করব ফ্রেন্ডসটা মিলে। গরিবের কক্সবাজার যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমাদের নতুন ব্লগটি উপভোগ করবেন। এই যে আমাদের গাড়ি দেখেন, এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে ফ্রেন্ডস গ্রুপ মিলে সবাই গরিবের কক্সেস বাজার টুরে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। গাইস, গরিবের কক্সেস বাজারের লোকেশনটি হলো বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সরিষার গ্রামে। পদ্মা নদীটি আমাদের গরিবের কক্সেস বাজার, খুব সুন্দর পর্যটন কেন্দ্র। আপনারা আমাদের সাথেই থাকুন দেখার জন্য। আমরা এখন গরিষার বাজারে চলে আসছি, এখানে কিছু কেনাকাটা করে নিলাম। আমরা নদীর পাড়েই লাঞ্চ করবো এই জন্য। তারপর আমরা গাড়িতে উঠে সবাই আবার রওনা হলাম। গাইস, চলে আসছি আমরা আমাদের গন্তব্য স্থল। এটাই হলো আমাদের সেই গরিবের কক্সেস বাজারে চলে আসছি। ফাইনালি চলে আসলাম গরিবের কক্সেস বাজারে। দেখুন, আমরা এখন নদীর পাড়ে যাব, তারপরে যাচ্ছি। এখানে কিছু মেয়েরা বসে আছে, আমাদের দেখে তারা শরম পেয়েছে। তারপর আমরা বন্ধুর একটি গান শুনতে শুনতেই নদীর পাড়ে চলে যাচ্ছি। আজকে অনেক মজা হবে, আনন্দ হবে, একসাথে আমরা আজকে পানিতে ডোবাবো। তারপর চলে আসছি, দেখুন নদীর পাড়ে খুব সুন্দর দৃশ্য, গরিবের কক্সেস বাজার। মনে হচ্ছে যে আমরা কক্সেস বাজারে চলে আসছি। দেখুন, এখানে সবাই ফুটবল খেলছে, অনেকেই এখানে টুরে আসছে ঈদের পরের দিনেই। দেখুন, অনেকে এখানে নদীতে ডুবাচ্ছে, খুব সুন্দর একটি পরিবেশ। গাইস, এখনই আমরা পানিতে নামার জন্য সবাই জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি। দেখুন, সবাই সবার ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, এখনই পানিতে নামবো আমরা। এই যে আমাদের সেই গরিবের কক্সেস বাজার, আমরা চলে আসছি দেখেন পানির মধ্যে। এখানে কত মানুষ গরিবের কক্সেস বাজারে ঈদের পরের দিনই সবাই এখানে চলে আসছে। গাইস, দেখুন ওরা এখানে কি করছে, নরম একটি বালুর মাটি পেয়ে তারা পার হচ্ছে, এখানে খুব এনজয় করছে। প্রথমবার সবাই একসাথে আসছে ফ্রেন্ডসরা মিলে, খুব এনজয় হবে আজকে। সবাই এখন একসাথে পানিতে নেমে যাব। গাইস দেখুন, এখনই আমরা পানিতে চলে গেলাম গরিবের কক্সেস বাজার, খুব এনজয় হবে, একসাথে ডুবাবো। গাইস দেখুন, ডিগবাজি খাচ্ছে এবং তাদের প্রতিভা দেখাচ্ছে সবাই নদীতে এসে, খুব এনজয় করছে সবাই, যে যেরকম পারে দেখাচ্ছে। এরপরে একজনে মাছ ধরে নিয়ে আসছে, দেখুন বন্ধু। তারপর আমিও নিজে একটি মাছ পেয়ে গেলাম নদীতে, অনেক মাছ এখানে, সবাই একটি একটি করে মাছ ধরে নিয়ে আসছে। দেখুন ক্যামেরার সামনে। গাইস দেখুন, নদীতে তাজা একটি মাছ ধরে নিয়ে এসছে। তারপর আমরা এখানে ফুটবল খেলা শুরু করে দিই। দেখুন, অনেকক্ষণ আমরা এখানে ফুটবল খেলি, এনজয় করি। এখানে গানের সাথে একজন গান গাচ্ছে আর আমরা ফুটবল খেলছি, খুবই এনজয় হচ্ছে। পানির ভিতরে এনজয় হচ্ছে, এনজয় এনজয়। আমাদের মাঝে ইলিশ মাছ ধরেছে, দেখেন এক ফ্রেন্ড, দেখেন ইলিশ মাছটা দেখা, দেখেন ইলিশ মাছটা দেখেন, আপনাদের বাস্তবে দেখা এই যে ইলিশ মাছ, পুরো অরিজিনাল ইলিশ, আপনারা দেখেন। কিউ মে ভাঙ্গা হউ বাগাল তো এ হাম মুঝে লোগো হে কে হো গে ইয়ার চশমা টুট গয়া হামকো কিয়া কর দিয়া ইস লোগো নে। গাইস, তারপর চলে আসি উপরে। উপরে এসে সবাই একটু স্টাইলিশ ভাবে কিছু পিক তুলে নিই আমরা। দিয়া মেরো ভাইকো, মেরো ভাইকো শান্তি লাগে, লোগোনে পানি দিয়া।
তারপরে এক ভাই দেখি বাইক নিয়ে নদীতে চলে আসছে। তারপর আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করি, সাবান ব্যবহার করি। আমরা 2 ঘন্টার মতো এখানে গোসল করেছি। তারপর সবাই আমরা একসাথে সাবান শ্যাম্পু ব্যবহার করে একসাথে ডুব দিয়ে পানির থেকে উঠে যাই। গাইস দেখুন, আজকের এনজয় খুবই মনে রাখার মতো, আজকের দিনটি স্মৃতি হিসাবে থাকবে বন্ধুদের। তারপর চলে আসি উপরে, সবাই জামাকাপড় চেঞ্জ করে নেয়। গাইস আমাদের আজকের ট্যুরটি কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন, আশা করি সবাই কমেন্ট করবেন। এখন আমরা লাঞ্চ করার আগে একটি গান শুনে নেব। গাইস আমাদের গোসল ডান কক্সেস বাজারে, সে গরিবের কক্সেস বাজার। এখন আমরা লাঞ্চ করব সবাই একসাথে, এজন্য আমরা একটা ভালো জায়গা যাচ্ছি, নিরিবিলি জায়গায় বসে লাঞ্চ করব সবাই একসাথে। আমার সাথে এখন মানিক, গরিবের কক্সেস বাজারে এসে আপনার কী অনুভূতি বলেন, কিছু প্রকাশ করেন। হাতের না গেলে শর্টকাট, চাইলে আপনারাও আসতে পারেন এখানে, শর্টকাট রাস্তা, শর্টকাট সব কিছু। লাঞ্চ করার আগে বন্ধু আরেকটি আমাদের গান শোনালো, তারপর আমরা সবাই গানটি শুনলাম। এখন আমরা সবাই একসাথে লাঞ্চ করব ঢাকা বিরিয়ানি হাউস। সবাই এখন বিরিয়ানি খাবো। দেখুন আমাদের বিরিয়ানি মোটামুটি ভালোই ছিল কোয়ালিটি। তারপর এখন আমরা সবাই লাঞ্চ করতেছি, খাওয়ার নিয়ে ব্যস্ত সবাই। দেখুন সবাই সবার মতো খাচ্ছে। তারপর আমরা এখানে আমাদের লাঞ্চ শেষ করলাম। তারপর এখানে আমরা কিছুক্ষণ বন্ধুর গান শুনলাম সবাই মিলে। তারপরে আজকে আমাদের ট্যুরটি শেষ করব। আশা করি আজকে ট্যুরটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে, কমেন্ট করে জানাবেন। গরিবের কক্সেস বাজার এসে খুবই ভালো লাগলো আমাদের কাছে। একদিন আমরা সবাই মিলে কক্সেস বাজারও যাব, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।